একদিন এক কৃষক জমিতে কাজ করছিল, ঠিক সেই সময় এক সুন্দরী নারীর উদয় হয়। নারীটা এতটাই সুন্দর যে এত সুন্দর নারী কৃষক কোনোদিন চোখেও দেখেনি। তখন ওই মেয়েটা কৃষককে বলে, আমি আপনাকে বিয়ে করতে চাই। কৃষক এটা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায়। এত সুন্দর নারী সে কোনোদিন চোখেই দেখেনি, আর সে তাকে বিয়ে করতে চায়। তারপর সে তাকে নিয়ে দৌড়ে যায় কাজী অফিসে। সেখানে গিয়ে কাজীকে বলে, আপনি তাড়াতাড়ি বিয়ে পরিয়ে দিন। তখন কাজী মেয়েটাকে দেখে অবাক হয়ে যায়, এত সুন্দর নারী কাজীও কোনোদিন চোখেও দেখেনি। তখন কাজী বলে, এই বিয়ে আমি পড়াতে পারবো না, কারণ এত সুন্দর নারী একজন কৃষকের ঘরে মানায় না, এই নারী একজন কাজীর ঘরেই মানায়। তখন তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়, অনেক ঝগড়া লেগে যায়। ঝগড়ার এক পর্যায়ে তারা দুজনে যায় রাজার দরবারে। সেখানে গিয়ে রাজার কাছে সব কিছু খুলে বলেন। রাজা তখন বলেন, ওই মেয়েকে আমার সামনে নিয়ে এসো, আমি দেখতে চাই কোন মেয়ের জন্য তোমরা দুজন এত ঝগড়া করতেছ। তখন রাজা সেই মেয়েকে দেখার পর রাজাও অবাক হয়ে যায়, রাজাও এত সুন্দর মেয়ে সে কখনোই দেখেনি। রাজা তখন বলে, তোরা দুজনের কেউ এই মেয়ের যোগ্য নয়, এই মেয়ের যোগ্য একমাত্র আমি, এই মেয়ে একমাত্র রাজপ্রাসাদেই মানায়। তখন তাদের তিনজনের মধ্যে ঝগড়া লেগে যায়। তখন মেয়েটি বলেন, আপনারা কেউ ঝগড়া করবেন না, আমি একটা খেলা খেলি, এই খেলাতে যে জিতবে সে আমাকে পাবে। তখন মেয়েটি বলে, আমি দৌড় দিব, যে দৌড়ি আমাকে ধরতে পারবে সে আমাকে পাবে। তখন মেয়েটি দৌড় দেয়, আর পিছে পিছে তারা তিনজন দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক সময় কৃষক মারা যায়। তারপর তারা দুজন দৌড়াতে থাকে, তার একটু সামনে গিয়ে কাজীও মারা যায়। তখন রাজা বলেন, এখন তো আর কেউ নেই, চলো আমরা বিয়ে করে ফেলি, আর দৌড়িয়ে কি হবে। তারপরে মেয়েটি দৌড়াতে থাকে। তখন রাজা বুঝতে পারে এটা কোনো মেয়ে নয়। তখন তাকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো তুমি কে। তখন মেয়েটি বলে, আমি হলাম দুনিয়ার ধন সম্পদ লোভ লালসা, যারা আমার পিছে দৌড়ায় তারা একসময় ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, কিন্তু আমাকে কখনোই ছুঁতে পারে না। সত্যি তো, দেখুন যার 5 লাখ আছে সে 10 লাখ চায়, যার 10 লাখ আছে সে 20 লাখ চায়, যার 1 কোটি আছে সে 5 কোটি চায়, যার 5 কোটি আছে সে 100 কোটি চায়, যার 100 কোটি আছে সে আরো চায়। সম্পদের চাহিদার কোনো শেষ হয় না। কিন্তু কেন এই শহরে বড় বড় বিজনেসম্যান মারা গেছে? খোঁজ নিয়ে দেখো তো, তারা কি একটা কানা কলিও নিয়ে যেতে পারছে সাথে করে?